এসএসসি স্টুডেন্ট সদ্যমাত্র আমার এসএসসি পরীক্ষা শেষ করেছি তো পূর্বে যে প্রশ্নটি হয়েছিল সিএমএর প্রশ্নে স্যার যে উত্তরটি দিয়েছেন তাতে অনেকটা ক্লিয়ার হয়ে গেছে কামিং টু দ্য সেকেন্ড পয়েন্ট আমার প্রশ্নটি হচ্ছে বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামী রেজিম সরকার ও রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত যে ষড়যন্ত্র কি ধরনের ষড়যন্ত্র চালাচ্ছে এবং কি ধরনের প্রচেষ্টা ষড়যন্ত্র চলছে ধন্যবাদ বহু রকম আছে প্রথম ষড়যন্ত্র তার বিরুদ্ধে হয়েছে ওয়ান ইলেভেনের পূর্বেই ওয়ান ইলেভেন থেকে আমরা বুঝতে পেরেছি তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র শুরু হয়েছে এটা প্রকাশ্যে রূপ নিয়েছে আর কি তার প্রতিশ্রুতিতেই তাকে বিনা ওয়ারেন্টে বিনা মামলায় তাকে আপনার আমি একটু আগে আসি সেটা হচ্ছে আপনার খুব ভালো করে জানেন একটা ব্যক্তিকে বাংলাদেশের ল ইয়েতে আছে আমাদের লয়াররা ভালো বলতে পারবে আমি যতটুকু জানি সাধারণ একজন সাংবাদিক হিসেবে সাধারণ একজন মানুষ হিসেবে যে একটা মানুষকে অ্যারেস্ট করার আগে তার বিরুদ্ধে স্পেসিফিক ওয়ারেন্ট থাকতে হবে স্পেসিফিক কারণ থাকতে হবে আমাদের নেতাকে যখন সাতই মার্চ ২০০৭ তাকে বাড়ি থেকে বিনা ওয়ারেন্টে নিয়ে যাওয়া হয় তখন তার বিরুদ্ধে কোনো মামলা ছিল না তাকে কোন থানায় নেওয়া হবে কিভাবে কি করা হবে এগুলো পরিকল্পনা তারা করে তার বাসায় ঢুকেছে এবং তাকে অ্যারেস্ট করার পরে আমার যতদূর মনে আছে ২৪ ঘন্টা বা তার একটু বেশি সময় পর তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং তাকে অ্যারেস্ট দেখানো হয়েছে এটা কোন ইয়েতে তারা করেছিল আমি একটা কথাই বলবো তারা অস্বাভাবিক সরকার ছিল তার বিরুদ্ধে ষড়যন্ত্র আরো হয়েছে যে ষড়যন্ত্রের তারা এবার আমাদের কণ্ঠ রোধ করেছে সংবাদপত্র বন্ধ করে দিয়েছে সাংবাদিকরা যদি কথা বলেছে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে হামলা করা হয়েছে এই সরকারের সময় যত সাংবাদিকদের কণ্ঠরোধ করা হয়েছে আমার মনে হয় না কোনো গণতান্ত্রিক সরকারের সময় এতটা করা হয়েছে একটা অস্বাভাবিক সরকার করতে পারে এটা তারা সরকার পরিচালনা ব্যর্থ তারা অস্বাভাবিক সরকার বলা হয় এই জন্যই কিন্তু স্বাভাবিক সরকার গণতান্ত্রিক সরকার বা সরকার এরকম করে এই প্রথম আমাদের এইবার এই সরকারের সময় হয়েছে তার বিরুদ্ধে আরো ষড়যন্ত্র হয়েছে এই পত্র পত্রিকায় উল্টা পাল্টা ৬-৯ এসব করে আর তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল প্রচার করা হয়েছিল আপনাদের ছাত্র ছাত্রী আছেন তারা অভিভাবক যারা এখানে বয়োজ্যেষ্ঠ আছেন আপনাদের প্রশ্ন করবেন আপনার অভিভাবকদের যে তারেক রহমানকে যখন অ্যারেস্ট করা হয় তার বিরুদ্ধে প্রোপাগান্ডা করা হয়েছিল ২০০০০ কোটি টাকার সে দুর্নীতি করেছে আমি নিজে এই মামলা যখন নথি দেখেছি সেখানে তার বিরুদ্ধে যখন রায় দেওয়া হয়েছে তখন কি রায় দেওয়া হয়েছে জানেন আজকে আমি বলি একদম সত্য চচ্ছ এবং স্বচ্ছ আমি নিজের চোখে দেখেছি তার বিরুদ্ধে রায় দেওয়া হয়েছে ২০ লাখ টাকা কিন্তু প্রচার করেছে ২০০০০ কোটি টাকা আমি আপনাদের বলি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে এটা একটা বড় ষড়যন্ত্র এবং সেই ২০ লাখ টাকা কিভাবে খরচ হয়েছে জানেন এই ২০ লাখ টাকা হচ্ছে সে ধার নিয়েছে তার এক পরিচিত ব্যবসায়ী বা পরিচিত বন্ধুর কাছ থেকে ধার নেওয়ার প্রমাণটাও আছে প্রমাণটা কি জানেন তার বন্ধু একটা ক্রেডিট কার্ড আপনারা যখন ব্যাংকের ক্রেডিট কার্ড নেবেন আপনার বাবার ব্যাংকের ক্রেডিট কার্ড কিন্তু আপনারা ইউজ করতে পারবেন ব্যাংকে যখন আপনারা যাবেন তখন ক্রেডিট কার্ড যখন আমরা নেই আমরা তখন ব্যাংক আর ব্যাংক কর্মকর্তারা বলে যে আপনার কি সাপ্লিমেন্ট দরকার সাপ্লিমেন্ট কার্ড বলছেন একটা সহকারী কার্ড এই কার্ডটা কারা ইউজ করে আমার ব্ল্যাড অথবা আমার ক্লোজ কেউ এই ২০ লাখ টাকা এরকম করে তিনি ধার নিয়েছিলেন জাস্ট ওই প্রমাণটা দেখেই তারা এই ২০ লাখ টাকার বিরুদ্ধে মামলা দিতে প্রচার করেছে কত ২০০০০ কোটি টাকা তার কত ষড়যন্ত্র তার বিরুদ্ধে হয়েছে একটি
উদাহরণ শুধু দিলাম। আর এই সরকারের সময় কি হচ্ছে এটা বললেই দোস্ত বেজার। এখন আমরা বেজার করতে চাই না, এখানে প্রশিক্ষণমূলক কর্মশালার মতো একটি প্রোগ্রাম হচ্ছে। আমি বক্তব্যে উদ্বোধনী বক্তব্যে শুরু করতে যে এই বৃষ্টি পড়া আপনাদের মাথার উপর আপনাদের মুখের দিকে তাকায় আমি খালি আটকে হাঁটতে রেখেছি, বক্তব্য দিতে পারিনি। যাই হোক, আমি প্রশ্ন উত্তরটা আপনাদের হয়তো বোঝাতে পেরেছি একটি উদাহরণ দিয়ে, এই ক্রেডিট কার্ডের ব্যাপারটা দিয়ে। এরকম তার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র, কেন ষড়যন্ত্র জানেন? তিনি তার বাবার মতো গ্রাম গঞ্জে পলিটিক্স শুরু করেছিলেন, গ্রাম গঞ্জের লোকদেরকে উদ্বুদ্ধ করেছিলেন। আপনারা হয়তো অনেক ছোট ছিলেন এখানে, দুই হাজার বহু ভাই কত সালে ২০০৫ সালে এখানে উনি এসেছিলেন, ২০০৪ সালে এখানে একটা প্রোগ্রামে উনি এসেছিলেন ইউনিয়ন প্রতিনিধি সভা, আমি বলবো এই যে ইউনিয়ন প্রতিনিধি সভা, গ্রাম সভা, তারপরে আপনার জেলা প্রতিনিধি সভা, এসব করে তিনি তার বাবার পথে যখন হাঁটছিলেন তখন তার বিরুদ্ধেই ষড়যন্ত্র শুরু হয়েছিল যে এখানে আরেকটি জিয়াকে প্রতিষ্ঠিত হওয়া দেওয়া যাবে না। ঠিক, জিয়াউর রহমান যখন সেকেন্ড প্রতিষ্ঠিত হতে কাজ শুরু করেছিলেন তখন তার বিরুদ্ধে এই মামলাটি করা হয়েছিল। আপনারা কি জানেন এখানে অনেক হত্যা মামলা করে পার পেয়ে যায় রাষ্ট্রপতি কর্তৃক ক্ষমা দিয়ে বা বিভিন্ন ভাবে, তাদেরকে রিমান্ডে নেওয়া হয় না, রিমান্ডে নিলেও ওসি রুম পর্যন্তই শেষ, বাস ওখান থেকে পাঠিয়ে দেওয়া হয়। আর এই ২০ লাখ টাকার জন্য আমাদের নেতা তারেক রহমানের মেরুদণ্ডের হাড় ভেঙে দেওয়া হয়েছিল। তার বিরুদ্ধে আর কত ষড়যন্ত্র শুনবেন, এখানে বলতে গেলে সন্ধ্যা লেগে যাবে, শুধু আমি না, এখানে যারা বসে আছেন সবাই জানেন, সবাই বলতে পারবেন। আমি শুধু এইটুকু উদাহরণ দিয়ে আমি সংক্ষিপ্ত কথা শেষ করছি। থ্যাংক ইউ। খরচ করে ফেলেছে ভাইটা দুর্নীতির টাকা, আমি আমার বাবার থেকে যদি টাকা নেই এটা দুর্নীতির টাকা হতে পারে, আমি যদি আমার বন্ধু থেকে নেই এটা দুর্নীতির টাকা হতে পারে, আমি ধার যার থেকে ইচ্ছে নিতে পারি, আমি যদি তার ধারে টাকা ফেরত না দিই, যার ধারে টাকাটা ফেরত দিচ্ছি না সে হয়তো আমার বিরুদ্ধে ব্যক্তিগত মামলা করতে পারে, অভিযোগ করতে পারে। তবে মজার ব্যাপার এটার পরে আর একটা আছে, কথা হচ্ছে এই মামলাটা যখন ট্রায়ালে গেছে এই ট্রায়ালটার সাথে আমি দূরে থেকে কিছুটা সংযুক্ত ছিলাম, এই মামলাতে ওনাকে লোয়ার কোর্ট থেকে খালাস দিয়েছে, এই মামলাতে ওনাকে বিচারিক আদালত থেকে ওনাকে বেকসুর খালাস দিয়েছে। যেই মাত্র খালাস দিয়েছে সেই বিচারক এর বিরুদ্ধে দুদকের মামলা, এনবিআর এর মামলা, বিভিন্ন হয়রানি, পরে এই বিচারক দেশ থেকে বাধ্য হয়েছে, সে দেশ থেকে ছেড়ে চলে গেছে। এটাই আমি বোঝাতে চাচ্ছি, উনি সমস্তটাই বলেছেন, বাট যখন ন্যায় বিচার পেয়েছি ওরা মনে করেছে যে এই লোক তো এভাবে যদি ট্রায়াল চলতে থাকে প্রত্যেকটা মামলা থেকে সে খালাস পেয়ে যাবে, তখন তার আমরা বলি না মেয়েকে মেরে ঝিকে মেরে বউকে শিখায়, তারা করলো কি যে বিচারক তাকে খালাস দিয়েছে তার বিরুদ্ধে এমন মামলা হামলা শুরু করলো, সে সপরিবারে তখনই দেশ ছাড়তে বাধ্য হয়েছে। এটাই হচ্ছে জ্বলন্ত প্রমাণ, এবং এর পরবর্তীতে কোনো বিচারক আর তাকে মিথ্যা মামলায় খালাস দেওয়ার সাহস করেনি। আমি আপনাদেরকে খুব সিম্পল একটা কথা বলি, ওনাকে যে মামলাটাতে খালাস দিয়েছে, ধরেন আপনারা যদি যারা রাজনৈতিক নেতা কর্মীরা তো অনেক মামলা টামলা খায়, আমরা যখন জজ কোর্টে জামিন পাই না আমরা কিন্তু হাইকোর্টে যাই, হ্যাঁ আমরা হাইকোর্টে যাই, উচ্চ আদালতে যাই, ওখানে আমরা জামিন পাই, এখান থেকে না পেলে উচ্চ আদালতে সাধারণত আমাদেরকে জামিন দেয়। আমাদের যখন নিম্ন আদালতে অনেক সময় ভুল মামলা হোক ঠিক মামলা হোক সাজা হয়, আমরা উচ্চতর আদালতে জামিন চাই এবং আমরা এই মামলার আপিল করি, ম্যাক্সিমাম আপিলে কিন্তু সাজা স্থগিত হয়ে যায় বা সাজা বাতিল হয়ে যায় অথবা সাজা কমায়। এই একটা মামলা বাংলাদেশ সুপ্রিম কোর্টের ইতিহাসে প্রথম মামলা যেখানে একজন খালাস পাওয়া আসামি লোয়ার কোর্টে হাইকোর্টে এসে তার
সাজা মানে বাড়াই দিচ্ছে, শুধু দেয় নাই সর্বোচ্চ সাজা দিচ্ছে, মানে অ্যাকুইটালের বিরুদ্ধে এখানে মাসুদ ভাই আইনজীবী আমার বুঝে নিতে বিস্তারিত বলছি, অ্যাকুইটালের বিরুদ্ধে হাইকোর্টে গিয়ে সরকার পক্ষ সর্বোচ্চ সাজা ইস্যু করছে, তার মানে মোতাহার মোতাহার সাহেবকে ওনারা দেশান্তরী করে বাকিদের কাছে একটা ক্লিয়ার মেসেজ দিয়েছে, তারেক রহমানের নামে যত মিথ্যা মামলা করব অবশ্যই তোমাদের সাজা দেওয়া লাগবে, এটাই হচ্ছে ওনার বিরুদ্ধে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের একটি জলজ্যান্ত প্রমাণ, কারণ বাংলাদেশে প্রাণ তারেক রহমান। ধন্যবাদ।